হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা করব উৎপাদক বিশ্লেষণের দুইয়ের অঙ্কগুলো। তো আমাদের এখানে এক থেকে 11টা অঙ্ক আছে। তো এখানে অঙ্কগুলো করার নিয়মটা কি একটু বলে দিই প্রথমে। তো এখানে কি আমাদের প্রথমে কি করতে হবে, আমরা যে সূত্র জেনেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, আমরা এই সূত্র কী জেনেছিলাম, আগে জেনেছিলাম যে আমাদের এখানে দুটো সূত্র জেনেছিলাম, একটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা জেনেছিলাম আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি। এটা আমরা আগে জেনেছিলাম, যদি কেউ না দেখে থাকো তাহলে সূত্রগুলো জেনে নেবেন। তো এই সূত্রটাকে আমরা করবো অঙ্কগুলো। তো আমাদের এখানে একে অঙ্ক কী আছে, আমাদের একে আছে 81 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 ওয়াই টু দি পাওয়ার 4। এখানে কী করতে হবে আমাদের, এরকম আমাদের তাহলে আমাদের কোন সূত্রটা কিন্তু কাজে লাগবে, আমাদের এই সূত্রটাই কাজে লাগবে, এখানে এই সূত্রটা কিন্তু কাজে লাগবে না, ঠিক আছে। তো এখানে করতে হবে আমাদের কি 9x টু এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস 4y না 2y তার স্কোয়ার সমান কী হয়ে যাবে, আমাদের সমান হয়ে যাবে আমাদের 9x স্কোয়ার প্লাস 2y y স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9x স্কোয়ার 2 ওয়াই স্কোয়ার। তো এখানে কী হয়ে যাবে, দেখো 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 9 দুন 18, 18 দুনে 36, 36x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কী হবে আমাদের, এখানে হয়ে যাবে আমাদের 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস, এটা দেখো আমাদের 6xy তার স্কোয়ার হয়ে যাবে। এটা আমাদের দেখো এ প্লাস বি ডি মাইনাস বি হয়ে গেল, তাহলে আমাদের কী যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলো, তাহলে এ প্লাস বি ডি মাইনাস বি হয়ে যাবে, তাহলে যাবে 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 6xy, আর একটা হয়ে যাবে 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 6xy, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। এরপরে দেখো আমরা দুইয়ের অঙ্কটা, দুইয়ের অঙ্কটা আমাদের কী আছে, দুইয়ের অঙ্কটা আছে আমাদের, দুইয়ের অঙ্কটা কী আমাদের আছে পি টু দি পাওয়ার 4, পি টু দি পাওয়ার, দুইয়ের অঙ্কটা পি টু দি পাওয়ার 4 মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 4 পি টু দি পাওয়ার 4, এটা আমাদের ওরকম আকারে করতে হবে। আমাদের দেখো এই 13টা থেকে আমরা বের করবো, ঠিক আছে। তো এখানে কী আছে 4 পি, এখানে পি পি স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এই 13 থেকে আমরা কত 4 নেব, ঠিক আছে। 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 4, এটা আমাদের কী নেব প্লাস, আমরা 4 নিলাম, তাই এখানে 2 পি স্কোয়ার তার স্কোয়ার, এখানে মাইনাস, তাহলে এখানে কটা পড়ে আছে আর 9টা পড়ে আছে, 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে এখানে কত হয়ে যাবে বেরোবে, দেখো এটা আমাদের সূত্রে পড়ে যাবে, এটা কিন্তু 2 পি স্কোয়ার আর 2 কিউ হয়ে যাবে, কিউ স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা আমাদের হয়ে যাবে পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার, সরি আমাদের কিউ তার স্কোয়ার মাইনাস, এটা 9, এটা 9টা আমরা লিখতে পারি 3 পি কিউ তার স্কোয়ার, তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের, হয়ে যাবে পি স্কোয়ার প্লাস 2 কিউ স্কোয়ার প্লাস 3 পি কিউ বন্ধনী
पी स्क्वायर प्लस टू क्यू स्क्वायर माइनस थ्री पी क्यू यहाँ आंसर ठीक है। एरपर हमारे कत तीन अंकटा मे कि आज एक्स टू दि पावर एट माइनस षोलो टू दि पावर षोलो वाई टू दि पावर एट तो यहाँ सेम अंक करब आगे मत यटार मत ये कत हो जाए एक्स टू दि पावर फोर तर स्कोर माइनस फोर वाई टू दि पावर फोर तर मत स्कोर तो एखे कि एखे करा जाए एक्स टू दि पावर फोर प्लस फोर वाई टू दि पावर फोर बंधनी माइनस एक्स टू दि पावर फोर माइनस फोर वाई टू दि पावर फोर ठीक है। एखे देखो आर अनेकगुलो जाए स्कोर माइनस बी स्कोर आगे एवं दुटो के करा जाए कि द्वितीय बंधनी दिए एक्स स्कोर तर स्कोर प्लस फोर टू वाई स्कोर तर स्कोर द्वितीय बंधनी क्लोज एखे देखो आर करा जाए एक्स स्कोर तर स्कोर प्लस माइनस टू वाई स्कोर तर मत स्कोर समान एखान कि हो सूत्रटा एक हो जाए एक्स स्कोर प्लस टू वाई स्कोर तर स्कोर माइनस टू इंटू एक्स स्कोर टू वाई स्कोर द्वितीय बंधनी एखे हो जाए कि हो जाए एक्स स्कोर माइनस सरि प्लस टू वाई स्कोर इंटू एक्स स्कोर माइनस टू वाई स्कोर आबार एटा करा जाबे आमादेर एक्स स्कोर प्लस टू वाई स्कोर तर स्कोर प्लस फोर एक्स स्कोर वाई स्कोर बंधनी एखे थे कि एक्स स्कोर प्लस टू वाई स्कोर एक्स स्कोर माइनस टू वाई स्कोर एखे आर कि जाए देखो ए प्लस बी माइनस बी गलो तरह जाए एक्स स्कोर प्लस टू वाई स्कोर तर स्कोर माइनस टू एक्स वाई तर स्कोर आप लिखते परि एट जेम के तेम ही थको एक्स स्कोर प्लस टू एक्स वाई ना टू वाई स्कोर एखे एक्स स्कोर माइनस टू वाई स्कोर एखे कि स्कोर माइनस बी स्कोर ए प्लस बी माइनस बी तो एक्स स्कोर प्लस टू वाई स्कोर प्लस टू एक्स वाई एखे हो जाए एक्स स्कोर प्लस टू वाई स्कोर प्लस सरि माइनस टू एक्स वाई एक्स स्कोर प्लस टू वाई स्कोर एक्स स्कोर माइनस टू वाई स्कोर ये आंसर ठीक है। एपर हमारा चार अंक देव चार अंक कि चार अंक आज एक्स टू दि पावर फोर एक्स टू दि पावर फोर प्लस एक्स स्क्वायर वाई स्क्वायर प्लस कत वाई टू दि पावर फोर ये हमारे अंक आज তাহলে এখানে কি হবে এখানে আমরা এইটাকে এইটাকে সূত্রে এইটাকে আমরা সূত্রে আনার চেষ্টা করবো তার আগে এটা সূত্রে আনার জন্য আমাকে কি তাই আমাকে টু এক্স ওয়াই নিতে হবে নাকি তাহলে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার তার মধ্যে স্কোয়ার প্লাস আমরা যদি টু এখানে নিয়ে আসি প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার এখানে টু নিয়ে যদি একটা মাইনাস করতে হবে তাহলে তাহলে তো আমাদের এক্স স্কোয়ার স্কোয়ার থাকবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখানে কত হয়ে যাবে এটা আমাদের সূত্র হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার স্কোয়ার
এটা আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার হয়ে গেল। তাহলে কি যাবে আমাদের, হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এটা চার অঙ্কটা, এবার দেখবো আমরা পাঁচের অঙ্কটা, পাঁচের অঙ্কটা কি আছে দেখি, পাঁচ পাঁচের অঙ্কটা আছে সেম, এটার মধ্যেই করার চেষ্টা করব। থ্রি এক্স টু দি পাওয়ার ফোর, দেখো থ্রি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর, ঠিক আছে। তাহলে এটাকে আর কি সেম এটার মতনই করবো, এটাকে পূর্ণবর্গ আকারে লেখার চেষ্টা করবো। তাহলে দেখো এখানে আমাদের টু আছে, আছে তো, তাহলে আমরা এখানে কী করবো একটা ফোর, এখান থেকে আমরা একটা এক্স স্কোয়ার নেবো নাকি। তাহলে আমাদের এখানে করতে পারি আমরা ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। দেখো এইটা আমাদের একটা সূত্রে চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি টু এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাসটা কমন লিখছি আমরা, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কি প্লাস এটা মাইনাস হয়ে যাবে, সরি মাইনাসটা কমন নিয়েছি, এটা আমাদের প্লাস হয়ে যাবে ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর। এটা আমার সূত্রে পড়ে গেল, এটা আমি আর একটা স্টেপ করছি না, ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের, টু এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা আমাদের প্লাস বি ইনটু মাইনাস বি আকার করতে পারি এবারে। তাহলে কী যাবে, টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আমি অ্যাড করছি এখানে, ঠিক আছে, মাইনাসটা এবারে মাইনাস হবে, টু এক্স স্কোয়ার মাইনাস মাইনাস হলে সাইন চেঞ্জ হয় এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কত হয়ে যাবে এবারে, এখানে দেখো থ্রি এক্স স্কোয়ার হয়ে যাবে মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে হয়ে যাবে শুধু এক্স স্কোয়ার নাকি প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। এবারে ছয় রঙটা করে দিই, বাকিগুলো পরে করবো নাকি। ছয় রঙটা তাহলে কী হবে, আই এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা আমাদের আছে, ঠিক আছে। এটা তো এটার মতনই করবো, এখানে দেখো আমাদের এক্স স্কোয়ার তার স্কোয়ার আছে, এখানে আমরা টু নিয়ে আসছি এটার মতন, তাহলে প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে টু এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার বেশি নিয়েছি, তাহলে একটা এক্স স্কোয়ার মাইনাস করতে হবে। তাহলে এটা আমাদের কী হয়ে যাবে, এটা সূত্র আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আবার সূত্র যাবে এটা এ প্লাস বি ইনটু মাইনাস বি, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস না প্লাস এক্স, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স, এটা সাজিয়ে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান অ্যান্সার, ঠিক আছে। এর বাকিগুলো দেখি ছয় সাতের অঙ্কটা লাগবো নাকি।